ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব কিভাবে আপনি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজ উপায়ে বের করতে পারেন। তো আপনি যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে যান কিংবা আপনার কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে চান, তাহলে আপনি এই টিপসটি কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা প্রথমে কী করবেন, আপনাদের ওয়াইফাই যে সেটিংস অপশনটা আছে সেটাতে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। তো সেটিংসে যাওয়ার পর এখানে ওয়াইফাই একটা অপশন আছে, এখানে চলে যাবেন। আপনার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে আপনি চাইলে সেটার পাসওয়ার্ডটা বের করতে পারবেন। তো কানেক্ট করা ছাড়া কিন্তু আপনি কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন না। কানেক্ট করা থাকলে আমরা অনেক সময় ওয়াইফাই পাসওয়ার্ডটা ভুলে যাই, কিংবা অনেকে আমাদেরকে শুধু কানেক্ট করে দেয় কিন্তু আমাদেরকে পাসওয়ার্ডটা দিন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো পাসওয়ার্ডটা দেখার জন্য জাস্ট এখানে যে একটা চিহ্ন আছে সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেস এবং গেটওয়ে। তো এখানে যে গেটওয়ে নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.1। তো আপনারা কী করবেন, এই অ্যাড্রেসটা গুগল লিখে সার্চ করবেন। তো আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি অ্যাড্রেসটা লিখে সার্চ করব 192.168.0.1। এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস। এটা লিখে সার্চ করার পর আপনার এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটাই অ্যাডমিন লিখে দেবেন, ADMIN। ইউজার নেম যা লিখবেন, পাসওয়ার্ডটা তা লিখবেন। আমি এটা চেঞ্জ করে রেখেছি, এটা আমাকে কেউ চেঞ্জ করে না, আমি চেঞ্জ করে রেখেছি, তাই একটু আমাদের একটু ভিন্ন। তো আপনারা এটা অ্যাডমিন লিখলেই পেয়ে যাবেন। তো এভাবে আপনারা এটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এরকম একটি অপশন এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। তো ওয়্যারলেসে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটি অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিকিউরিটি। তো ওয়্যারলেস সিকিউরিটি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি এখন স্ক্রল করে নিচে চলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা PSK পাসওয়ার্ড আছে। এটাই হচ্ছে আপনার যে কানেক্ট করা ওয়াইফাইটা আছে সেটার পাসওয়ার্ড। তো আপনারা এখান থেকে খুব সহজভাবে ওয়াইফাইয়ের যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে নিতে পারেন। এটাই হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার একটি সহজ উপায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।